बोले शेषेर दिने खेपा परी आपरे शेषेर दिने से जन दिने চুলে লক্স কাটবে দেখবেন লক্স ভালোই হয়েছে বাবা সিন্দুরটা গেছে আমার সিন্দুর থাকতে তো কোনোদিন ভালো করে সিন্দুরটা পরেনি ঢাকা দিয়ে পড়তো বলছে আপদ বিদায় হয়েছে টাকা পয়সা রেখে গেছে এবার আমি ফুর্তি করে বেড়াবো তাহলে ভাই কাঁদে মাসেকে দুই বউ কাঁদে দিনই চারি কিন্তু একজন কাঁদবে মা গো সারা জন্ম ধরি সেটি হচ্ছে আমার মা আমি বড় অভাগা বাবা আমার মা নাই আমি বড় অভাগা আমি মরে গেলে আমার জন্য কান্দবার আর কেউ নাই কারণ জানি আমার বউ কান্দবে না ধান্দাবাজ খালি মাল চেনে আর কিচ্ছু চেনে না আর ছেলে মেয়ে তো কান্দবে না তাহলে আমার কান্দার জন্য কেউ নাই মাও নাই তাহলে এই দেহের অহংকার নিয়ে আমি আপন আপন বলছি বাবা এই দেহটার কোনো মূল্য আছে দেখুন মুখে কত ভালো বন্ধ খাচ্ছেন এখন কত ভালো বন্ধ খাচ্ছেন গো এই যে কত ভালো বন্ধ খাচ্ছেন এখন কিন্তু শেষের দিনে কি হবে বাবা যেই না মুখে খাইছো রে মন খিরি শরণ বনি রে
মুখে যাইলা দিবে জলন্তয় গিনিরে শেষের দিনে শেষের দিনে সে জন্মিনে হরে কৃষ্ণ। তাহলে আজকে আমরা আস্বাদন করব, কালকে কি হয়েছে? কৃষ্ণের জন্মলীলা হয়েছে নাকি? হ্যাঁ, আজ একটা ভক্তলীলা করব, ভক্তলীলা দিয়ে আমি রাশি মিলন করব। এ ভক্তের কথা যেটা বলছি সেটা কিন্তু যেসে ভক্ত নয় বাবা, কৈলাসের ভোলানাথ, কৈলাসের ভোলানাথ এসেছিলেন কলিযুগের একদম প্রারম্ভে, নাম ছিল কি? অদ্বৈত আচার্য। ভগবান তাকে পাঠিয়েছিলেন, ভগবানের আগমনের পূর্বে অদ্বৈত আচার্যকে পাঠিয়ে বলেছিলেন, যাও তুমি এই কলিযুগে গিয়ে অনুর্বর জমিটাকে একটু উর্বর করো, অর্থাৎ যারা কৃষ্ণ নাম বলে না, যারা কৃষ্ণ নাম করে না তাদেরকে কৃষ্ণ নাম বলাও, কৃষ্ণ নাম শোনাও। যখন দেখবে তারা কৃষ্ণ নাম বলছে, কৃষ্ণ নাম শুনছে, আমাকে ডাকবে, আমি চলে আসব। তা সেই অদ্বৈত প্রভু কৈলাসের ভোলানাথ এলেন এই ধরাধামে, কিন্তু কাউকে কৃষ্ণ নাম বলাতেও পারলেন না, কৃষ্ণ নাম শোনাতেও পারলেন না। তাহলে যখন তিনি হার মানলেন, তিনি করলেন কি, সুরধনী গঙ্গায় গিয়ে তিনটি তুলসী পত্র দিয়ে ভগবানকে আমন্ত্রণ করে বললেন, প্রভু তোমার দেওয়া কাজ আমি করতে পারলাম না, তাই তুমি এসো, তোমার লীলা তুমি সম্পন্ন করো। সেই অদ্বৈত আচার্যের ডাকে প্রভু আমার এলেন কলিযুগে শ্রীমন মহাপ্রভু। মহাপ্রভুর সঙ্গে লীলা করতে করতে যখন মহাপ্রভু লীলা অবসান করলেন, মহাপ্রভুর শেষ লীলার সময়টা, শাস্ত্রে বিভিন্ন বিভিন্ন কথা বলে, কেউ বলে পুরীর পাণ্ডারা নাকি মহাপ্রভুকে পিটিয়ে মেরেছিল, কেউ বলে মহাপ্রভু নাকি পুরীর সমুদ্রে স্নান করতে করতে ডুবে গিয়েছিলেন, এসব বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলে। যারা এসব বলে তারা তত্ত্বের কথা কিছু জানে না বাবা, আজে বাজে কথা বলতে নেই। হ্যাঁ গো, ভগবানকে পিটিয়ে মারার ক্ষমতা কারো আছে? আর ভগবান কখনো জলে ডুবে মরবে? যে সব সৃষ্টি করলো, গাছে দিল ফল, নদীতে দিল জল, তাহলে সবই তো তার দেওয়া? এগুলো সব ভুল কথা, যারা জানেন না তাদের জন্য একটু বলে দিই, আর যারা জানেন তারা মিলিয়ে নেবেন আমি ঠিক কথা বলছি কিনা। পুরীর জগন্নাথ মন্দির থেকে ঠিক 32 মাইল পশ্চিমে জগন্নাথ দেবের হুবহু আরেকটা মন্দির আছে, একই রকম দেখতে অনেকটা মন্দিরটা। সেই মন্দিরে উড়িষ্যার জগন্নাথ মন্দিরের সেবিত বিগ্রহ হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা। আর ওই যে 32 মাইল পশ্চিমে একটা মন্দির রয়েছে, সেই মন্দিরের সেবিত বিগ্রহের নাম হচ্ছে আলালনাথ। যদি কেউ জগন্নাথ দর্শন করতে যান, একবার দর্শন করে আসবেন আলালনাথকে, কি দেখতে পাবেন না, সেই মন্দিরের সেবিত বিগ্রহের এই জংঘাটা কাটা আছে, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি জাং, এই যে জায়গাটা জানুদেশ, এটা কাটা আছে। কেন না, মহাপ্রভু যখন লীলা অবসান করেছিলেন, মহাপ্রভু ওই 32 মাইল পশ্চিমে আলালনাথের ওই যে বিগ্রহ, সেই বিগ্রহের জানুদেশ চিরে তিনি তার মধ্যে প্রবেশ করেছিলেন, লীলার অবসান করেছিলেন। তাহলে এই যে মহাপ্রভু লীলা অবসান করলেন, মহাপ্রভুর সঙ্গে সঙ্গে সবাই লীলা অবসান করলো, শ্রীবাস ঠাকুর, অদ্বৈত ঠাকুর, গদাধর ঠাকুর, সবাই একে একে লীলা অবসান করল। এবার লীলা অবসান করে যখন স্বয়ং ভোলানাথ ফিরে গেলেন কৈলাসে, কৈলাসে গিয়ে ভোলানাথ অন্য মনস্ক হয়ে রইলেন, কোনো কাজে মন বসে না, আর ধ্যান হয় না।
একদিন মা পার্বতী বলছে ভোলানাথ আমি লক্ষ্য করছি তুমি খুব আনমনা হয়ে আছো কি ব্যাপার বলো তো তোমার মন দেখছি খুব খারাপ বলছে জানো পার্বতী মর্ত্যধামে মহাপ্রভুর সঙ্গে লীলা করে আমার মন ভরেনি গো আমার কি মনে হয় জানো আবার আমি মর্ত্যধামে গিয়ে জন্মগ্রহণ করি আর মর্ত্যধামে গিয়ে আমি শুধু আমার গৌরের নাম করে বেড়াই মা বলছেন এতে এত দুঃখ পাওয়ার কি আছে তুমি তো যেতেই পারো আমি তো এতদিন তোমায় ছেড়ে ছিলাম আরো না হয় কিছুদিন থাক তুমি আমায় অনুমতি দিচ্ছ পার্বতী হ্যাঁ দিলাম তোমার মনোবাঞ্ছা তুমি পূর্ণ করো তাই ভোলানাথ এই কলিযুগে দ্বিতীয়বার জন্মগ্রহণ করলেন কোন জেলা অধুনা মেদিনীপুর জেলা যেটাকে বর্তমানে আমরা পূর্ব মেদিনীপুর বলছি নাকি নন্দীগ্রামটা কোথায় পড়ছে পূর্ব না পশ্চিম আরে যেখানে হাই ভোল্টেজ লড়াই চলছে বাবা ভোটের লড়াই নন্দীগ্রাম এই নন্দীগ্রামের আশেপাশে গ্রাম বাহাদুরপুর যে গ্রামে স্বয়ং ভোলানাথ দ্বিতীয়বার জন্ম নিলেন মাতা দুরিকা আর পিতা কৃষ্ণ মণ্ডলের ঘরে অভাবের সংসার আজ স্বয়ং ভোলানাথ এক দরিদ্র পরিবারে জন্ম নিলেন কখন জন্ম নিলেন ফাল্গুন মাসে একটা শুভ দিন আজকে দুরিকা আর কৃষ্ণমণ্ডল অভাবের সংসার নিত্য অনটন একবেলা খায় একবেলা খেতে পায় না যে ঘরে নুন আনতে পান্তা ফুরোয় এমন এক ঘরে জন্ম হবে স্বয়ং ভোলানাথ তা বহুদিন বিয়ে হয়েছে বাবা কিন্তু দুরিকার গর্ভে কোনো সন্তান আসেনি তাই একদিন কৃষ্ণমণ্ডল হঠাৎ করে তার স্ত্রীকে বললেন দুরিকা আমার মনে বড় আশা আমি একবার জগন্নাথ ধাম যাব পুরী ধাম যাব জগন্নাথ দেবের রথযাত্রা দেখতে যাব তা বললে রথযাত্রা দেখতে যাবে তাতে আমাকে জিজ্ঞাসা করার কি আছে তুমি যেতেই পারো তবে একটা কথা বলি বলো তুমি যখন রথযাত্রা দেখতে জগন্নাথ ধামে যাবে সেই জগন্নাথ মন্দিরের সেবিত বিগ্রহ জগন্নাথকে একবার কেঁদে কেঁদে বলবে যেন তার কৃপায় আমার গর্ভে একটা সন্তান আসে আর আমি কিছু চাই না কৃষ্ণমণ্ডল বললেন বেশ তোমার কথাই রইবে তো তখনকার দিনে বাবা বাস ট্রেন ছিল না সবাই পায়ে হেঁটে যেত তা মেদিনীপুর পেরোলেই তো বাবা উড়িষ্যার বোর্ডার তা বহু তীর্থযাত্রী সেই সময় ওই জগন্নাথ দেবের রথযাত্রা দেখবো বলে সবাই কিন্তু রওনা দিয়েছেন উড়িষ্যার উদ্দেশ্যে আর কৃষ্ণমণ্ডল সেই সব ভক্তদের সঙ্গ ধরেছেন সঙ্গ ধরে চলে যাচ্ছেন কোথায় উড়িষ্যায় পুরীধামে মুখে নাম নিয়েছেন কি বলছেন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় जय जगन्नाथ 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 स्वामी नयन पथ जगन्नाथ स्वामी नयन पथ गामी जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ
जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ। जगन्नाथ धामे उपस्थित हलन जखन जगन्नाथ धामे उपस्थित हलन पुरी रथयात्रा किन्तु तखन बेरिये गेछे रास्ता रथयात्राटा रास्ताई बेरिये गेछे बाबा असंख्य लोकेर समागम ওই রথের মধ্যে সেবিত বিগ্রহ জগন্নাথ বলরাম সুভদ্রাকে আর দেখতে পাওয়া যায় না এত এত মানুষের ঢল কৃষ্ণমণ্ডল মনে মনে চিন্তা করছে তাই তো তাহলে কি হবে আমি যে এত দূর থেকে পদব্রজে এলাম জগন্নাথ দেবকে একবার দর্শন করব সে কি আমার ভাগ্যে জুটবে না বহু চেষ্টা করেও যখন জগন্নাথ দেবের মূর্তিটাকে দেখতে পেল না তখন যে রাস্তা দিয়ে জগন্নাথ দেবের রথটা চলে গিয়েছিল বাবা যে পথ দিয়ে ভক্তরা ওই রথের দড়িটাকে টেনে নিয়ে গিয়েছিল সেই ভক্তদের পায়ের ধুলায় গড়াগড়ি দিয়ে কৃষ্ণমণ্ডল বলে উঠল জগন্নাথ कृपया कल्पतया तंग स्वरा परिवर्तते এই ভক্তদের এই চরণ ধুলি আমি আমার মস্তকে নিলাম হে প্রভু তুমি কৃপা করো আমি এত দূর থেকে এসেছি আমি তো তোমার কাছে কিছু চাই না প্রভু আমার ধন চাই না মান চাই না সম্পত্তি চাই না আমরা তো বাবা চাইতে জানি না আমরা চাইতে জানি না আমরা মন্দিরে গিয়ে কি বলি মা আমার ছেলেটার চাকরি হলে তোমাকে জোড়া পাঠা দেব মা আমার ছেলের ব্যবসাটা যদি একটু ভালো চলে আমি তোমাকে সোনার জিভ গড়িয়ে দেব এগুলো হচ্ছে আমাদের চাওয়া ওই দুর্গাপূজার যেদিন অষ্টমী হয় সবাই দেখবেন পুষ্পাঞ্জলি দিতে যায় ভক্তি ভরে আর পুষ্পাঞ্জলি দিতে যেয়ে কি বলে জানেন একটা মন্ত্র পাঠ করায় পুরোহিত মশাই বলে সবাই একটু জোড় হাত করো তো সবাই জোড় হাত করো ইমা জোড় হাত করো সবাই জোড় হাত করো যেমন করে অষ্টমীর দিনে করেন একটু করুন সবাই জোড় হাত করুন করেছেন সবাই জোড় হাত করেছেন হ্যাঁ এবার আমার সঙ্গে সঙ্গে বলুন আমি যা যা বলবো তাই বলবেন বলুন आयुर्देही जशो देही भाग्यं भगवती देही मे धनं देही पुत्रान देही सर्वान कामंश्च देही मे खाली दाओ 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 अरे देबार बेलाई किछुई नाई फाका পুষ্পাঞ্জলি দিল কি চাইলো বলছে আয়ু দাও মানে যেন অনেক দিনে বাঁচি যশোদেহী মানে আমার নাম ডাকে যেন হয় ঠাকুর যশ দাও ভাগ্যং ভগবতী দেহি আমার ভাগ্যটা ফিরিয়ে দাও যেন মালপুরি পাই লটারিতে ধনং দেহি মানে সম্পত্তি দাও পুত্রান দেহি এক ছেলে হয়নি একটা ছেলে দাও সর্বান কামাংশ দেহিনি তোমার যা যা দেওয়ার আছে সব আমাকে দিয়ে দাও হয়ে গেল এবারে পুরোহিত মশাই বলছেন কি দক্ষিণেটা মানে পুষ্পাঞ্জলি দিলে দক্ষিণে দিতে হয় না দক্ষিণে দিতে হয় তা মায়েদের একটা রিজার্ভ ব্যাংক আছে দেখবেন রিজার্ভ ব্যাংকটা দেখেছেন মায়েদের দেখেন নাই তো আমি দেখিয়ে দিচ্ছি
এই যে গিটটা দেয় কোথায় শাড়ির আঁচলে এটা রিজার্ভ ব্যাংক এই খুঁট খুলছে মায়েরা দক্ষিণে দিতে হবে খুঁট খুলছে আর ভিড় তো খুব ওই খুঁটটা খুলে পড়ে ঘাটাঘাটি করছে আর বাবারা কি করেছে পকেটা সবাই পাঞ্জাবি পরে দেখবেন অষ্টমীর দিনে পরে না নতুন নতুন জামা প্যান্ট এই পাঞ্জাবির ভেতর হাতটা ঢুকিয়ে আর হাত কিন্তু বাইরে বেরোচ্ছে না ঠাকুর মশাই বলছেন কই গো দক্ষিণে গুলো তাড়াতাড়ি দেন আরেক লাইন দাঁড়িয়ে আছে ওদেরকে পুষ্পাঞ্জলি দেওয়া তবে দেন দেন এই বাবার যে পকেটে হাত ঢুকেছে বাবা হাত আর বেরোয় না কেন বেরোয় না বলুন তো আরে ভেতরে বাছাবাছি চলছে বাবা এক টাকার কয়েনটা খুঁজছে কোথায় রাখলাম রে বাবা এক টাকার কয়েন কিন্তু ওখানে দশ টাকার নোটও আছে দশ টাকার কয়েনও আছে পাঁচ টাকার কয়েনও আছে এক টাকার কয়েনটা খুঁজছে কোন রকমে পেয়েছে এক টাকার কয়েনটা দিয়ে দিল আর মায়েরাও তাহাই ওই খুঁট নেড়ে নেড়ে কোথায় এক টাকাটা আছে তা বাবা আপনি পকেটে হাত ঢুকিয়ে কি করছেন হয়তো পুরোহিত মশাই দেখতে পেল না ওই মাটির দুর্গাও দেখতে পেল না কিন্তু ওপরে তো একজন বসে আছে বাবা ও তো দেখছে যে আপনি পকেটের ভেতর মাল খোঁজাখুঁজি করছেন তা বলছে হ্যাঁ রে আমাকে দেবার বেলায় হাত উঠছে না তো এমন মাল তোর ঘরে দেব ওই সারা জীবন শুধু হসপিটাল আর ঘর হসপিটাল আর ঘর হসপিটাল আর ঘর করে বেড়াবি বলছে ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে আর কাল রূপে সংসারেতে পক্ষ বসা করে এমন একটা ফল তোর ঘরে দেব পোকা লাগা ফল দিয়ে দেব আর বুঝালাম না বেশি সমঝদারো কে লিয়ে ইশারা হি কাফি হোতা হ্যায় হমকো তো লাগতা হ্যায় কি আপ লোগ সব সমঝদার হ্যায় তাহলে ফল একটা দেব পোকা ফল দেব তাহলেই দেখবে ওই হসপিটালের ঘর হসপিটালের ঘর ওই আমার বেলায় এক টাকাটা খুঁজছিলি কত লাখ লাখ টাকা তোর বেরিয়ে যাবে তাহলে দেবার সময় হাতটা বড় করুন তবে তো পাবার সময় বড় করে পাবেন নাকি ওই একটা গ্রামে কীর্তন করতে গিয়েছিলাম ঝাড়খণ্ড জেলা এই ঝাড়খণ্ড রাজ্য জামতলা জেলা গ্রামটার নাম হচ্ছে পরিহারপুর শুনে নিন ভালো করে কি নাম বললাম পরিহারপুর তা গ্রামে ঢোকার মধ্যে মানে একদম সম্মুখে একটা বড় সাইনবোর্ড রয়েছে কি লেখা আছে জানেন বলছে এই গ্রামের কেউ মিথ্যা কথা বলে না ছেলেগুলো বলছে দাদা এ কোন গ্রামে কীর্তন করতে এলে গো বলি কেন বলছে সাইনবোর্ডটা পড়লে বলি কোথায় সাইনবোর্ড আমি তো কোনো সাইনবোর্ড দেখিনি বলছে ও ড্রাইভার সাহেব একটু গাড়িটা পিছিয়ে তো দাদাকে সাইনবোর্ডটা দেখাবো গাড়িটা পিছিয়ে এলো আমি দেখলাম সাইনবোর্ডে লেখা আছে এই গ্রামে কেউ মিথ্যা কথা বলে না আমি বললাম তাহলে সব ধোয়া তুলসী পাতা হতে পারে তোদের তো সন্দেহ কেন সন্দেহটা কেন আরে সন্দেহ যখন হয়েছে সন্দেহটা মিটিয়ে নেবো কালকে আজকে চুপচাপ থাক কোনো কিছু করার দরকার নেই রাত্রিবেলায় গান কর রাত্রিবেলায় ঘুমো ভালো করে সেবা কি দিচ্ছে দেখ কুমড়োর ঘ্যাট হ্যাঁ ওইটাই আমাদের সঙ্গী মা বলে দি দাঁড়ান আমরা দুঃখের কথা কি বলবো মা যেখানে কীর্তন করতে যাই দেখি বড় বড় কুমড়ো এনে রেখেছি হ্যাঁ বাবা আজকে কি হবে কুমড়োর ঘ্যাট তে কুমড়োর সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে বাবা শুধুই কি কুমড়োর ঘ্যাট দেয় কুমড়ো আপনাদের বাঁকুড়া জেলায় কুমড়োকে কি বলে গো হ্যাঁ দেখেছেন আপেল তা কুমড়োর সঙ্গে আমাদের কি সম্পর্ক জানেন একদিন মহাপ্রভু রাস্তা দিয়ে যাচ্ছিলেন এই রাস্তা দিয়ে যেতে যেতে যখন তিনি মাঠের আল দিয়ে হাঁটছেন ওই মাঠের মধ্যে কুমড়ো ফলেছিল কুমড়ো তা কুমড়ো গাছ তো লতিয়ে লতিয়ে যায় তা ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছেন একটা কুমড়োর লতা মহাপ্রভুর পায়ে জড়িয়ে গিয়েছিল তা মহাপ্রভু নিচের দিকে তাকিয়ে দেখছেন পায়ে কি জড়িয়েছে দেখলেন একটা লতা বলছে কি হলো তুই আমাকে জড়িয়ে ফেললি কেন বলছে প্রভু তুমি তো সবাইকে কৃপা করেছো আমাকে একটু কৃপা করে যাও বলছে তোকে আবার কি কৃপা করবো তোর তো কৃপা হয়েই আছে বলছে না প্রভু একটু কৃপা করে যাও বলছে বেশ কৃপা করলাম আমার যখন লীলা অবসান হয়ে যাবে
দেখবি কলিযুগে কিছু কীর্তনিয়া আমার নাম প্রচার করে মাল কামাবে, তখন তুই ওদের সেবায় লেগে যাবি। তা বাবা ওই যে এত সুন্দর আশীর্বাদ দিয়ে গেল বাবা, আর আমাদেরও কপালটা পুড়ল, কত ভালো ভালো রয়েছে এখন, এঁচড় কাঁঠাল পটল ওমা ওসব নাই বাবা। ও যে হাড় হাবাতে গুলো এসেছে রে বাপ, গন্ডা পিণ্ডে গিলবে সারাদিন, আর রাতে ওই চার ঘন্টা গান করবে, ওদেরকে কুমড়োর ঘ্যাঁট আর ওই ভাত আর ফেরফেরানি ডাল। কি করবো বাবা পেটের মতো জ্বালা গো, ওই ফেরফেরানি ডাল আর কুমড়োর ঘ্যাঁট দিয়ে বাবাই চলে গেল, ভাত খেয়েছে কত গো, সোনা মুখ করে খাই কি করবো বলুন। হরি বলো হরি বলো, সোনা মুখ করে খেতে হয় আমাদেরকে, কিচ্ছু করার নাই। তা এইখানে এসে দেখলাম বাবা সেবার ব্যবস্থা কিন্তু খুব ভালো হয়েছে। হ্যাঁ কুমড়ো কিন্তু বেড়ে গেছে, এসে উটিবাদ নাই বাবা, মুড়ির সঙ্গে কুমড়ো দিয়েছে, তবে কুমড়ো দিলে কি হবে, তার সঙ্গে আলু ভাজা দিয়েছে, মিষ্টি বোঁদে দিয়েছে, লঙ্কা দিয়েছে, শশা দিয়েছে, এত খাতির যত্ন বাবা পাই না। হ্যাঁ তো কোথায় ছিলাম মা, কেউ মিথ্যা কথা বলেন, আমি বললাম চুপচাপ থাক আজকে কোন রকমের গানটা কর, কাল সকালবেলায় বেরোবো বাইরে। এবার বাবা সকালবেলায় বেরিয়েছি, দেখছি একটি 80-85 বছরের বুড়ি বসে আছে। বলি ও বুড়ি মা ভালো আছেন গো, বলছে হ্যাঁ বাবা ভালোই আছি। তা হ্যাঁ মা আপনার বয়স তো মোটামুটি কত হইল, বলছে আমাদের বয়স বাবা এই 40 হইল। বলো কি কম, হ্যাঁ এর 40 তো আমার, বলছে হ্যাঁ বাবা আমার 40ই হইল। তখন এই 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 ঝগড়াটা বলছে, বলছে দেখলেন কত মিথ্যাবাদী বানা, তাহলে গানের প্রথমে লিখে দিন যে চল কেউ মিথ্যা কথা বলেন, আর বুড়িতে সাক্ষাৎ মিথ্যা কথা বলে দিন। আমার দাঁড়া দাঁড়া, একজনের কথা বিচার করলে হবে না, আরো দুবার ঘুর। বেশ তা আবার একটু এগিয়ে যাচ্ছি বাবা, দেখছি একটা তিনতলা বাড়ি, আর নিচে কতগুলো, নিচের তলায় কতগুলো গ্যারেজ রয়েছে বাবা, সেখানে বড় বড় গাড়ি রয়েছে, সিয়েট বিএমডাব্লিউ মার্সিডিজ স্করপিও কত বড় বড় গাড়ি রয়েছে। তা এক ভদ্রলোক দেখলাম স্যুট প্যান্ট পরে বাইরে বসে আছে চেয়ার নিয়ে, বললাম বাবা প্রণাম, বলছে আপনি কীর্তনী? আমি বলি হ্যাঁ বাবা। কীর্তন শুনলেন? বলছে হ্যাঁ শুনলাম। কেমন লাগলো? ভালো। হ্যাঁ বাবা একটি কথা বলবো? বলছে হ্যাঁ বলুন। বলি ব্যাংকে কতগুলি টাকা আছে আপনার? কত আর হবে, 1030 হবে। হ্যাঁ গো, যার ঘরে 5-6টা গাড়ি তিনতলা বাড়ি তার কি ব্যাংকে 30,000 টাকা থাকে? তাহলে কত মিথ্যাবাদী এরা। আর আমার অসহ্যটা সহ্য হলো না বাবা, ওই যে আমাকে গানটা বায়না করেছিল তাকে গিয়ে বললাম, বলে হ্যাঁ গো আপনাদের গ্রাম যে খুব বাজে গ্রাম গো। বলছে কেন, আপনাদের সেবা যত্নে কোনো ত্রুটি হয়েছে নাকি? বলি না, কুমড়ার ঘাট ভালোই খাচ্ছে। তাহলে কি হইলো কষ্ট? বলে আপনারা যে গায়ের মাথায় বোর্ডে লিখেছেন যে আমাদের গ্রামে কেউ মিথ্যা কথা বলে না, তো আমি দুজনকে জিজ্ঞেস করলাম বাবা, দুজনাই মিথ্যা কথা বললে গো। বলছে কি মিথ্যা কথা বলেছে? আমি বলে একটা বুড়ি 80-85 বছরের বুড়িকে জিজ্ঞেস করলাম যে কত বয়স, না বলছে আমার 40। বলছে ঠিকই বলেছি। বলি তুমি তো বাবা শরীর সাক্ষী মাতাল হে। হ্যাঁ ও বলছে 40, তুমি বলছো ঠিকই বলেছি। বলছে হ্যাঁ। তা বলে কি ঠিক বলেছে? না বলছে শোনো বাবা, বলছে 40 বছর আগে ও গুরু দীক্ষা নিয়েছিল, তা গুরু দীক্ষা যখন হয় বাবা তখন নবজন্ম হয়, তাহলে 40 বছর সত্যি ওর বয়স, কারণ 40 বছর হলো দীক্ষা নেওয়া হয়েছে। তাহলে যার দীক্ষা হয় নাই তার নবজন্ম এখনো হয় নাই বাবা। কার কার দীক্ষা হয়েছে একটু হাত তুলুন তো, গুরু দীক্ষা, তাহলে আপনাদের নবজন্ম হয়ে গেছে। আপনার কত বয়স হল মা তাহলে? 32-35, মানে গুরু দীক্ষা নেওয়ার পরে তো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে,
আচ্ছা ছেলে ওটা নালে হলো আর ওই যে বাবা ঘুমোচ্ছিস নাকি রে ঘুমাচ্ছে না কষ্ট হচ্ছে মাথা পাচ্ছে ওষুধ দেবো আরেকজন বলছে আমি বাবাকে জিজ্ঞাসা করলাম তিন তলা বাড়ি পাঁচ ছটা গাড়ি আর সে বলছে ব্যাংকে 30,000 বলছে ও ঠিক বলেছে আমলো ও কি করে ঠিক বললো ও কি করে ঠিক বললো ও এতগুলো গাড়ি তিন তলা বাড়ি বলছে না বাবা ও ঠিক বলেছে আমলো কি ঠিক বলেছে কি বলুন তো বলছে শুনুন বাবা ওই স্টেট ব্যাংকে ইউকো ব্যাংকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে হয়তো ওর কোটি কোটি টাকা আছে কিন্তু আসল ব্যাংকে ওর 30,000 টাকাই আছে